हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल सिंपल लाइफस्टाइल विद अनिमा। आमी अनिमा आबारो हाजिर हो गेछी आरो एकटा नतून ब्लॉग निये। देखो आमादेर पाड़ार जगद्धात्री पुजो चलछे, तो सेटाई तोमादेर साथे आज शेयर करब। तो चलो देखते थाको पुजो, कुमारी पुजो एवं आरो अन्यान्य अनेक किछु अनुष्ठान आछे, तो तोमरा देखते थाको। आच्छा, आमादेर पाड़ार क्लाबे होच्छे जगद्धात्री पुजो, तो सेई उपलक्षे आमादेर बाड़िते होच्छे भोग रान्ना। आमादेर दोतलाते আমি হোম ট্যুর অবশ্যই পরে করব, তোমাদের আমার যারা ওয়াইটি ফ্রেন্ড আছে তারা সবাই জানো। তো সেভাবে আমি হোম ট্যুর আর করছি না, শুধু আমাদের ওপরটা নতুন রান্নাঘর, তো তাই এখানে ঠাকুরের রান্না হচ্ছে। এরা সব এসেছে, আমার শরীরটা ভালো নয় তাই এরাই সব করছে, মানে শরীরটা সর্দি কাশি এই আর কি। তো এ মনি 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 করছে, কি করছো তুমি? আমি পটল ভাজছি এখন। পটল ভাজা হচ্ছে এখানে অলরেডি, পাঁচ রকমের ভাজা হচ্ছে অলরেডি। বেগুন ভাজা, এটা কুঁদরি ভাজা, আর আলু ভাজা হবে, বাকি আছে সিমটা ভাজা হবে। পূজা কি করছো? হাই, এই যে আমি খিচুড়ি রান্না করছি ভোগের। পূজা করছে গোবিন্দভোগ চালের খিচুড়ি, তাই তো? হ্যাঁ, আমাদের যে স্পেশালিস্ট সে আপাতত নেই, আমাদের ম্যানেজার, আমাদের সভাপতি, মাননীয় সভাপতি, তার মেয়ে উপস্থিত আছে আপাতত। আর এখানে আছে সোনালি। হ্যালো। সোনালিও অনেক কাজ করছে সকাল থেকে, সাপ্লাই দিয়েছে সোনালি পোলাও রান্নার জন্য, তো চলো এখন রান্না বান্না হোক। আমি অবশ্যই কমপ্লিট হলে তোমাদের সাথে শেয়ার করবো। এই হলেন আমাদের শিপ্রা ভোল, শিপ্রাদি, আমাদের সবার প্রিয় শিপ্রাদি, যিনি সব বিষয়ে আগে উদ্যোগ নিয়ে এগিয়ে যান, তারপর পিছন পিছন আমরা থাকি লাইন দিয়ে। তো এই ব্যাপারেও অনুসরণ করি, আর এই ব্যাপারেও তাই একদম, উদ্যোগটা আগেই শিপ্রাদি, তারপর আমরা সবাই আছি। শিপ্রাদি করছে রান্না খিচুড়ি, সবাই মিলেই হচ্ছে রান্না, মিলেমিশে হচ্ছে। তো হ্যাঁ, মা জগদ্ধাত্রী ভোগ। শিপ্রাদি বলো তোমার ফিলিংস। খুব ভালো লাগছে, খুব আনন্দ পাচ্ছি এই কাজটা করতে, আর এই যে সবাই মিলে এসে যোগ দিয়েছে, সবাই মিলে খুব এনজয় করছে জিনিসটাকে। হ্যাঁ একদমই তাই, ঠাকুরের ভোগ রান্না হচ্ছে তো আনন্দ তো হবেই, তাই না? পুজো হচ্ছে আমাদের ক্লাবে, বাট ভোগ রান্না এখানে হচ্ছে। আমরা সবাই কুমারী মাকে নিতে এসেছি, আমরা সমস্ত পাড়ার বৌরা মিলে প্রতি বছর এভাবে কুমারী মাকে নিয়ে যাই পুজোর জন্য। তো তোমরা কুমারী পুজো দেখতে থাকো এবং এনজয় করো।